সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম। আলুর মৌসুমের প্রাককালে সারের সংকট, সারের কালোবাজারি বন্ধ করার বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কৃষি ভবনের দ্বারস্থ জেলা কংগ্রেস। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ সভা। বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্ণায় অন্য এক বিবাহিত মহিলা, ধূপগুড়ির এই খবরের জেরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কম চোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। এবার আসছে বিস্তারিত সংবাদে। আলুর মরশুমে প্রাককালে সারের সংকট এবং সারের কালোবাজারি বন্ধ করার বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কৃষি ভবনের দ্বারস্থ হলেন জেলা কংগ্রেসের নেতৃত্ব। আলুর মরশুমে কৃষকরা আলু চাষে সব রকম প্রস্তুতি নেওয়ার পরে বেশিরভাগ চাষি দাম পাচ্ছেন না। সারের কালোবাজারির ফলে গরিব এবং ক্ষুদ্র আলুর চাষিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ। সারের সংকট কাটাতে চড়া দামে বাজারে বিক্রি করা হচ্ছে সার। আলুর মরশুমের প্রাককালে সারের সংকট এবং কালোবাজারি বন্ধ করার বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কৃষি ভবনের দ্বারস্থ হলেন জেলা কংগ্রেসের নেতৃত্ব। ন্যায্য মূল্যে সার এবং বাজারে কালোবাজারি বিক্রি রুখতে বুধবার শহরের ক্লাব রোডের কৃষি ভবনে স্মারকলিপি জমা দিল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। তাদের দাবি, এই মৌসুমে জেলা জুড়ে বিশাল অঙ্কের কৃষকরা আলু চাষ করে থাকেন, কিন্তু তারা সারা দিনে হয়রানির শিকার হন। বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কালোবাজারিতে মত্ত, সারের বেশি দাম নিচ্ছে তারা। এতে সমস্যায় পড়েছেন সাধারণ কৃষকরা, তাই দ্রুত এর প্রতিকার চাইছেন কংগ্রেস নেতৃত্ব। জলপাইগুড়ি জেলার সামগ্রিকভাবে জলপাইগুড়ি জেলার কথাই যদি বলি, আলু চাষের মরশুম, আলু চাষে যে সার লাগে, বিস্তারিতভাবে যারা প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত তাদের মধ্যে রঞ্জিতবাবু আপনাদেরকে বললেন যে বিভিন্ন রকম সার, পটাশ সার, 10-26 ইত্যাদি ইত্যাদি যে সারগুলি লাগে, সেই সারগুলির মূল্য ব্যাগের মধ্যে লেখা একরকম আর নেওয়া হচ্ছে 3-4 গুণ। আমরা দীর্ঘদিন ধরে বিষয়গুলিকে নিয়ে পর্যবেক্ষণ করেছি, আমাদের অন্নদাতা কৃষক সমাজের যে সমস্যা সেটাকে অনুধাবন করার চেষ্টা করেছি, করে আজকে যেমন সদর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে দেওয়া হলো, সেরকম জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার জলপাইগুড়ি জেলার, তাকেও আমরা এই একই দাবিপত্র দিলাম যে বিষয়গুলিকে দেখা উচিত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে উনি বললেন যে পটাশের আন্তর্জাতিক বাজারের নেই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন আর কি, ক্রাইসিস আছে যার জন্য এরকম হচ্ছে। আমাদের বক্তব্য, তাহলে সরকারের দায়িত্বটা কী? হয় সরকার কৃষক সমাজকে ভর্তুকি দিক আলু চাষের জন্য, অথবা এই যে কালোবাজারি হচ্ছে সেই কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা হয়েছে বলে আমাদের জানা নেই, এমনকি এমন ঘটনাও আছে যে ব্যবস্থা নিতে যাচ্ছেন, কেউ কেউ লোক দেখানোই হয়তো কিছুটা, গিয়ে দেখা যাচ্ছে যে সে সমস্ত এলাকার সারের দোকানগুলি বন্ধ, উনি চলে আসছেন 15 মিনিটের মধ্যে সব দোকান খুলে যাচ্ছে। ব্যবস্থা গ্রহণ করতেই হবে, কৃষক সমাজকে তাদের ন্যায্য মূল্যে যেমন তাদের শস্যগুলিকে বিক্রি করার অধিকারটাকে আবার ফিরিয়ে দিতে হবে, ঠিক সেরকম তারা যাতে ন্যায্য মূল্যে জিনিস কিনতেও পারেন, সার বা বীজ ইত্যাদি, সেই বিষয়টাও সরকারকে দেখতে হবে। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ সভা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার 173টি স্কুলের প্রধান শিক্ষকরা, এছাড়াও বিভিন্ন এলাকার বিদ্যালয় পরিদর্শকরাও ছিলেন। করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, মূলত এই বিষয় নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সভায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বপ্রাপ্ত কনভেনর গণেশ চন্দ্র সরকার জানান, করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, মূলত এই বিষয়টি নিয়েই এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। 2022 সালের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা, তার প্রস্তুতির মিটিং জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে। এর আগে আমাদের কলকাতাতে মিটিং হয়েছে 23 নভেম্বর। এখন জেলায় জেলায় প্রত্যেকটা ভেনু, প্রত্যেকটা স্কুল যেহেতু ভেনু, তাই ভেনু সুপারভাইজার অফিসার ইনচার্জ সবাইকে নিয়েই মিটিংটা হচ্ছে। পরীক্ষা পদ্ধতি কীভাবে চলবে, তার কোভিড পরিস্থিতিতে কীভাবে ছাত্রছাত্রীদেরকে এই পরিস্থিতির মধ্যে পরীক্ষা নিয়ে ব্যবস্থা উঠানো যায়, সেই সকল বিষয় নিয়েই, নির্দেশিকা নিয়েই মিটিংটা হবে। এখানে জেলার প্রত্যেকটা বিদ্যালয়ের হেডমাস্টার মশাই, ডিএসসি মেম্বার, হেড এক্সামিনার সকলেই আছেন। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ধূপগুড়িতে এক বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্ণায় বসলেন অন্য এক বিবাহিত মহিলা, ঘটনায় তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের হরিণখাওয়া এলাকায় এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, হরিণখাওয়ার বাসিন্দা রণজিৎ রায় নামে বিবাহিত ব্যক্তির বাড়ি ময়নাগুড়ির জল ট্যাঙ্ক এলাকায়। সে অন্য এক বিবাহিত মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়ায়। জানা গিয়েছে, ওই ব্যক্তিও ওই মহিলার দুটি করে সন্তান রয়েছে। মহিলার দাবি, এক বছর আগে ওই ব্যক্তির বাড়িতে সে ধর্ণায় বসেছিল। পরবর্তীতে তারা বিয়ে করে ধূপগুড়ি গার্লস স্কুলের পাশের বাড়িতে ভাড়াও ছিল, কিন্তু গতকাল রাত্রিবেলায় রণজিৎ রায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। আর তারপরে ওই মহিলা রণজিতের বাড়ির সামনে গিয়ে ধর্ণায় বসল। তার দাবি, রণজিৎ রায়ের বাবা ও বাড়ির লোকজন তাকে কোথাও লুকিয়ে রেখেছে। আপনার কি হয়? রঞ্জিত, রঞ্জিত কুমার রায় আমার স্বামী হয়। আচ্ছা, ঠিক আছে। এর আগেও আমি অনেক কয়বার আসছি, আমাকে ওরা ধন্না কেস দিয়ে প্রথমবারে থানায় দিয়েছে। থানায় দেওয়ার পরে তারপরে আবার ক্যাচাল হয়েছে, আবারও বাজারে আসে পয়সা তুলতে। পয়সা তুলে আসার পরে ওকে আবার আটকায় দিয়েছে বাড়ির লোক। আমি আবার সকালবেলা আসছি, সকালবেলা আসার পরে এরা বাড়ির লোক সবাই মিলে, আশপাশ পড়োশি সবাই মিলে বড় ছোট বলছে যে ওকে বাড়ি থেকে বাইর করে দিল, আমার সাথে ওকে বাড়ি থেকে বাইর করে দিছে। এই মানে মাস দুয়েকের ঘটনা, ঠিক আছে। তারপরে রঞ্জিত আমার সাথে চলে গেছে বাড়ি, ওনার বোন জামাই গাড়িতে করে আমাদেরকে ছাইড়ে আসছে, ঠিক আছে। রঞ্জিত কি আপনার সাথে থাকতো? রঞ্জিত আমার সাথেই থাকতো। কোথায় থাকতো? ধূপগুড়িতে, ভাড়া বাড়িতে আছি আমরা। আপনি ওকে বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছি আমি। প্রমাণ আছে, সব কিছু আছে আমার কাছে। কতদিন হলো আপনাদের একসঙ্গে থাকা? আমাদের এখানে ধূপগুড়িতে ভাড়া বাড়ি 1.5 বছর হইলো। তার আগের থেকে আমরা ময়নাগুড়িতে আমি ছিলাম, ওর এখানে বাড়িতে আনার মতো বলছিল, বাড়িতে আস্তে আস্তে বুঝাবে, বুঝাই উঠতে পারে নাই, বাধ্য সহকার আমাকে বারবার আসতে হচ্ছে, ঠিক আছে। আপনি আজকে এখানে কেন আসছেন? আজকে আমি আসছি, কালকে ওরা সবাই মিলে গিয়ে দোকান থেকে ওকে তুলে নিয়ে আসছে। কারা? আপনার কাছে? এরা, ওর বাবা লোক পাঠাইছে, ওরা নিয়ে আসছে। কালকে ওরা তুলে নিয়ে গেছে, ওনাকে আনবে এখানে, তারপরে আমি কেন যাব। ওর বাবা নিয়ে গেছে, ওর বাবা লোক পাঠাইছে, ওর বাবাই এখন নিয়ে আসবে, তারপরে আমি যাব। অপরদিকে পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, তার ছেলেটিকে মহিলা নিয়ে গিয়েছে, কিন্তু কোথায় তাদের ছেলে সে বিষয়ে তারা কিছুই জানেন না। এর আগে আসছিল বউটা, আমার ছেলেকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছিল? ও ধূপগুড়িতে। ধূপগুড়িতে ওর দায়িত্ব সব বউটার কাছে, ওর ভোটের ফটো আধার কার্ড সব বউয়ের কাছে দিয়ে দিছি। হ্যাঁ, এখন ছেলে চাইছে, ছেলেকেও দিয়ে দিছি, সবগুলোই দিয়ে দিছি ওর কাগজপত্র, কিন্তু এখন ছেলে নাই। আমার এখন দায়িত্ব ছেলেকে আমি চাই। এখন ও দাবি করছে আপনারা নাকি নিয়ে? না না, আমি আমরা জানি না, আমরা জানি না, কিছু জানি না। ওর কাছেই ছেলে, এখন ও ছেলেকে কি করছে? আগের বার বলছে এই
একশোতার মতো হয়ে গেল, ছেলে নাকি বলে ফাঁসি দিয়ে মারা গেছে। হ্যাঁ ও এটা করছে তো এখন কি যাচ্ছেন আপনি বলুন তো? আমি চাচ্ছি আমার ছেলেকে, ছেলে কোথায় ফেলছে, ও কিতনা তো করতে পারে, এখন তো ও বলছে যে ফাঁসি নাকি মারা গেছে আমার ছেলে। কে বলছে? কে? ওই বউটা বলছে। তো এখন আবার এসে আপনাদের বাড়িতেই দাবি চাচ্ছে ছেলেকে নেন, কি বলবেন? দাবি চাচ্ছে, আমাকে তো উল্টা দাবি দিচ্ছে যে তোমার কাছে আছে। আমার কাছে তো আমার ছেলে নাই, ওর কাছে এনি টাইম 24 ঘন্টা থাকে আমার ছেলে। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হলো রাজগঞ্জ থানার অন্তর্গত গোটা এলাকায়। জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে রাজগঞ্জ থানার পুলিশের উদ্যোগে রাজগঞ্জ থানায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার এবং অন্যান্যরা। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে বেশ কিছু সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় নানা ধরনের জিনিস। কর্মসূচি শুরু হওয়ার আগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হলো রাজগঞ্জে। এছাড়াও রাজগঞ্জ থানার পুলিশের উদ্যোগে হেলথ চেকআপ এবং বিশেষ ক্যাম্প করা হয়। এ বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত জানিয়েছেন, শুধুমাত্র পুলিশকে সচেতনতার মাধ্যমে বার্তা প্রেরণ করলেই চলবে না, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে একই সঙ্গে। এত বড় একটা এত সর্বব্যাপী যেটা ইস্যু, সেটা সমাধান করা যায় না, সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্যাম্পেইন শুরু করেছেন কয়েক বছর আগে, যাতে সমাজের সর্বস্তরে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া যায়। এবং এটা একটা মিলিত প্রয়াস যেখানে আমরা অ্যাক্সিডেন্ট কমিয়ে আনতে পারি। আজকে আমরা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে সামনে শীতকাল, আমাদের আরও সাবধান থাকতে হবে, এবং আমরা যদি চেষ্টা করি এখন থেকেই সবাই মিলে হাতে হাত দিয়ে, তাহলে হয়তো আগামী বছর আমরা অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমিয়ে আনবো। এমন বাড়ি হয়তো আমরা একটুও পাবো না যেখানে তার কোনো হতভাগ্য মেম্বার প্রাণ হারিয়েছেন অ্যাক্সিডেন্টে। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। প্রতিবন্ধীদের চিহ্নিত করে তাদের দরকারি সরঞ্জাম বিলি করার কাজ শুরু হলো জলপাইগুড়ি সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে। সর্বশিক্ষা মিশনে 10 দিনব্যাপী এই বিশেষ কাজ করার জন্য জলপাইগুড়ি সহ আরও অন্যান্য জায়গায় শুরু হয়েছে প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ এবং তাদের সরঞ্জাম দেওয়ার কাজ। জলপাইগুড়ি সোনা উল্লাহ বিদ্যালয়ে এই কাজে চিহ্নিতকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল। এখানে 100 প্রতিবন্ধী ছেলে এবং মেয়েদের চিহ্নিত করে তাদের দরকারি সরঞ্জাম আগামী কয়েকদিনের মধ্যেই তুলে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন কোঅর্ডিনেটর। সারা জেলাব্যাপী অ্যালিমকো কোলাবোরেশনে সর্বশিক্ষা মিশন জলপাইগুড়ি 10 দিনে একটা ক্যাম্প করছে, যে ক্যাম্পটা হচ্ছে স্ক্রিনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্যাম্প। 3 মাস পরে এখান থেকে এলসেল অ্যাপ্লাইজ ওদের দেওয়া হবে, তার সিলেকশনটা আজ হচ্ছে। আজকে হচ্ছে 8ম দিন, আর 2টা ক্যাম্প বাকি আছে, কালকে ধূপগুড়ি, পরশু দিন মাল সাউথ সিলেট। স্যার এখান থেকে মূলত কীভাবে আপনারা সিলেকশন করছেন? এখানে সিলেকশন হয়েছে মূলত HI স্টুডেন্ট, যারা কানে কম শোনে বা শোনে না তাদেরকে হিয়ারিং দেওয়া হবে, আর যারা অর্থোপেডিক্যালি যারা চলতে পারে না তাদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল এগুলো দেওয়া হবে। মোটামুটি এখন পর্যন্ত কতজনের ইয়ে হয়েছে আপনাদের? প্রায় ওভারঅল সারা জেলাব্যাপী 8টা ক্যাম্পে প্রায় 300 সিলেক্ট হয়েছে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ওয়েলকাম টু জেট ক্যাফে এন্ড পাব, আপনাদের সুপরিচিত জেট ক্যাফে এন্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পূজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, DVC রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পূজোর দিনগুলোকে আরও আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে।
সাত সকালে নদী থেকে উদ্ধার করা হলো একজনের মৃতদেহ। ধূপগুড়ি ব্লকের গাদুং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়শাল বাড়ি এলাকার ঘটনা এটি। ঈশ্বর বাহাদুর নামে 60 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। তিনি আলিপুরদুয়ার জেলার সরুগাঁও চা বাগানের নেপালি বস্তির বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে গতকাল রাত্রিবেলায় ডুডুয়া নদী পেরিয়ে নাতনির জন্মদিন খেতে এপারে বারহালিয়া এসেছিলেন ঈশ্বর বাহাদুর প্রধান এবং তার ছেলে ও নাতি। এরপরে জন্মদিনের অনুষ্ঠানে বেশ আনন্দ এবং নাচানাচিও করেছিলেন নাকি তিনি। হঠাৎই তাকে জন্মদিনের অনুষ্ঠানে আর দেখা যায়নি। এরপরে রাত্রিবেলায় খোঁজাখুঁজি শুরু করা হয়, কিন্তু তা সত্ত্বেও তাঁর কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ভোর নাগাদ নাতিসহ কয়েকজন নদীতে একটি দেহ ভাসতে দেখেন, দেখা যায় সেটা ঈশ্বরেরই দেহ। এরপরে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় জন্মদিন অনুষ্ঠান সহ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে কি কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। বাবা ঘর ওই যে নাতিকে নিয়ে আসছিল, মানে বার্থডে মানে নিমন্ত্রণ নিয়েছিল। আচ্ছা, তাহলে রাত্রে মানে 9টার সময় মানে আমাকে ফোন করলো, দাদু নাই, হারিয়ে গেছে। আমরা সবাই মিলে আসলাম, খুঁজতেছি খুঁজতেছি ওদিকে ডাঙায় ডাঙায় গোটায় খুঁজছি 3টা অবধি। তারপরে নাই খবর নাই। লাস্টে সকালে আসলাম এদিকে, ওদিকে যাবো লাস্টে এদিকে নদীর ধারে ওই যে ওই নাতিকে পাঠাই দিছি এদিকে, ওই পাই। আচ্ছা, মৃতের নাম কি? ঈশ্বর বাহাদুর প্রধান। রান্নাঘর থেকে উদ্ধার হলো বিশাল আকারের অজগর সাপ, আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এলাকায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার কামারভিটা এলাকায় বিশ্বজিৎ মণ্ডল নিজের রান্নাঘরে রান্না করতে গিয়ে হঠাৎই সাপের খপ্পরে পড়েন। তার নজরে আসে সিলিংয়ের উপর থেকে বিশাল আকার একটি অজগর সাপ। এরপরে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন ভিড় জমায় সেই অজগর সাপটিকে দেখতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসে। ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে উদ্ধার করা হয় সেই অজগরটিকে। বন দপ্তর সূত্রে খবর, প্রায় 7.5 ফুট লম্বা এই অজগরটি মনে করা হচ্ছে জঙ্গল থেকে করতোয়া নদী হয়ে লোকালয়ে চলে এসেছে। পুনরায় তাকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের কর্মীরা নিয়ে গিয়েছেন এই অজগর সাপটিকে। আর কয়েকদিন পরে আসতে চলেছে বড়দিন বা ক্রিসমাস। সান্তা ক্লজের রকমারি পুতুলে বাজার ভরেছে। বিকিকিনি নিয়ে বসেছেন পশোরা সাজানো দোকানিরা। শুরু হয়ে গিয়েছে বিক্রি বাট্টা। আর যিশুর জন্মদিনের প্রস্তুতি মানেই সান্তা ক্লজ অবশ্যই থাকবে। জলপাইগুড়িতে আর মাত্র হাতে গোনা কয়েকদিনের মধ্যেই ক্রিসমাসের আনন্দে মেতে উঠবেন গোটা শহরবাসী। বড়দিনের আনন্দকে আরও বাড়িয়ে দিতে সান্তা ক্লজের জুড়ি মেরা ভার। রকমারি স্যান্টা দিয়ে ঝাউগাছ, ক্রস, কার্ড, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর জিনিস কিনতে মানুষের ভিড় তাই লক্ষ্য করা গেল। ছোট থেকে বড় সকলে সব জিনিস কিনতে ভিড় জমান। গত বছর করোনার জন্য বিক্রি বাট্টা তেমন না হলেও এবারে বিক্রি বেশ ভালোই শুরু হয়ে গিয়েছে, এমনটাই জানালেন দোকানিরা। এখানে স্টার আছে, গাছ আছে, বেল আছে, পুতুল আছে, ড্রেস আছে, সবই আছে। এখানে দাম একটু কমে পাওয়া যায়, সেই জন্য আমরা প্রতি বছর এখান থেকেই নিই। মানে এখনো তো কয়েকদিন বাকি আছে, এখন থেকেই বাজার শুরু হয়েছে? হ্যাঁ, বাজার শুরু হয়ে গেছে। বিক্রি কেমন দেখছেন? বিক্রি তো ভালোই আছে। এখানে সান্তা ক্লজ আছে, পুতুল আছে, ঢোল আছে, স্টার আছে, বাচ্চাদের জামা কাপড় আছে, এখানে টুপি আছে। আচ্ছা, কিনছো এগুলো? হ্যাঁ। মানে এখনো তো কয়েকদিন বাকি আছে, আগের থেকে কিনছো, কারণ কি? কম দামে পাচ্ছি। কিভাবে পালন করবা তোমরা? সব বাড়িতে নিয়ে যাব, সব সাজাবো, বাচ্চাদের সাথে খেলবো, সব বাড়িতে সাজাতে বাচ্চাদের সাথে খেলবো আমরা। ভালো দেখছো জিনিসপত্র এখানে? হ্যাঁ। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম।
আলুর মৌসুমের প্রাককালে সারের সংকট, সারের কালোবাজারি বন্ধ করার বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কৃষি ভবনের দ্বারস্থ জেলা কংগ্রেস। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ সভা। বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্ণায় অন্য এক বিবাহিত মহিলা, ধূপগুড়ির এই খবরের জেরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কম চোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনে সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। এখনকার মতো নেভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।